হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উঠোন দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তারপরে আমার মেজো পিসি এসছে। তো পিসি বললো এদিকটায় একটু আয়। তো সিঁড়িতে একটুখানি এসে বাবুকে নিয়ে বসলাম, আর পিসি আমার বাবুর জন্য নিয়ে এসছে একটা জামা। জামাটা অনেকটা বড় হয়েছে, দেখো আমার বাবু পুরো ঢেকে গেছে। তো এই দেখো, বাবুকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে এই যে বসে আছি, আর এই যে আমার পিসি বসে আছে, আর মা ওদিকে কাজ ছাড়ছে, বোনও কাজ ছাড়ছে। তোমরা দেখতেই পেলে, মা ওদিকে, বোন ওদিকে এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিল, আর মা এই যে উঠোনটাকে এই যে লেপা পোছা করে নিচ্ছে। মানে সব জায়গায় লেপতে হয় আমাদের গ্রামের বাড়িতে, তোমরা তো জানোই। উঠোনের মাঝখানে তুলসীতলা, গোলাঘর থাকলে গোলাঘর, গোয়ালঘর থাকলে গোয়ালঘরের দূরে, তারপরে ঘরের সামনে, তো এরকমভাবে লেপা পোছা করতে হয়। তো এই দেখো আমার মেজো পিসি। তো জামাটাকে খুলিয়ে দিয়েছি, তারপর বাবুকে এই যে কোলে নিয়েছে পিসি। তারপরে চলো এখন ব্রাশ করে নিই। ব্রাশ করতে করতে একটুখানি উঠোনের ওপর দিয়েই হাঁটবো, কারণ রাস্তায় তো এখনও অবধি যাইনি। একদম যেহেতু ছোট্ট বাচ্চা, তার জন্য আমি হচ্ছে কোনো জায়গায়ই যাই না বাড়ি ছাড়া। মানে বাড়ির আগে তো উঠোনে পর্যন্ত নামতাম না, কিন্তু এখন একটু উঠোনটাতে নামি, যেহেতু বাবুর এক মাস হতে আসলো, উঠোনটাতে একটু নামি। আর বারান্দা ঘর এই তো, আর কোনো জায়গায় যায় না। মাঝে সাঝে বিকালবেলায় এই চালতা গাছের এদিকটাতে একটু আসি, মানে আমি যেখানে ছাগল বাঁধছি দেখতে পাচ্ছ, তো এদিকটাতে একটুখানি আসি বিকেলের দিকে বাবুকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে। ওরও কিন্তু বাইরে একটু আসলে না, ওরও না ভালো লাগে, দেখি কি এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখে জানো তো। তো একটু একটু মনে হচ্ছে চোখ হয়েছে, মানে একটু একটু এদিকে আকাশ পাতা একটু একটু দেখে, মানে দেখার চেষ্টা করে। তো বাইরে নিয়ে আসলে ওরও বেশ ভালো লাগে, আর একটু চুপচাপও থাকে। তো এদিকে দেখো, সকালবেলায় ছাগলটাকে একটুখানি ওদিকে বেঁধে দিয়ে আসলাম। সবাই তো সব রকম কাজ করে, আমি তো কিছুই করি না। তো আজকের থেকে ভাবছি যে একটু একটু করে চেষ্টা করব মায়ের হাতে হাতে একটু একটু করে হেল্প করার। তো এদিকে দেখো, একটু চা করে নিলাম। আর কি বলো তো, কলের জলে চা করেছি, কালারটা একদম বিচ্ছিরি হয়েছে, কারণ মানে কেনা জল দিয়ে যে চা করবো, মানে জলের ঢপটা না ভেঙে ফেলেছে, তো তাই আর কেনা জল দিয়ে চা করা হলো না, কলের জল দিয়েই করতে হলো। ঢপের জল নেওয়া হচ্ছে না, মানে ঢপটার পেছনের দিকটা না ফেটে গেছে। তো এই দেখো, চা খেয়ে নিলাম, বিস্কুট খেয়ে নিলাম। অনেকদিন পর এসেছি কিন্তু রাস্তায়, তো অনেকদিন পর রাস্তার মুখটা দেখতে পেলাম, কারণ জামা কাপড় অনেকগুলো ভিজেছিল। তো মাকে বললাম যে দাও, আমিই মেলে দিয়ে আসি। মা কষ্ট করে অনেক কাজ করে, আমি চুপচাপ বসে থাকি, দেখে না ভালো লাগে না, মানে ভালো দেখায় না। মন থেকেই মনে হয় কি, যখন একটু মনে হয় ফাঁকা পাই, তখনই মাকে বলি যাও এটা করি ওটা করি, মা বলে যে না থাক করতে হবে না। তখন কখন কি হয়ে যাবে না হয়ে যাবে তার তো ঠিক নেই, তো থাক করতে হবে না, আমি ঠিক করে নেবো আস্তে আস্তে। তো আমি দেখো অনেক দিন পর রাস্তায় আসলাম, মানে যেদিনকে আমি মানে বাপের বাড়িতে এসেছি সেই দিনকে, মানে হসপিটালের গাড়ি এসে নামিয়ে দিয়েছিল এইখানটাতে, তারপরে আবারও এই এখানটাতে আসলাম। মানে আজ থেকে প্রায় এক মাস হয়ে গেছে, এক মাস পর আসলাম আবারও এখানটাতে। আজ কদিন ধরে মানে বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছে, তো ন্যাকড়া ট্যাকড়াগুলো শুকানোর খুবই অসুবিধা। মেঘলা মেঘলা ওয়েদার থাকে সবসময়, এখনও সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। তো তবুও মা যে ন্যাকড়া ট্যাকড়াগুলো ধুয়ে দিয়েছে, অরিত্রীর কয়েকটা জামা ছিল সেগুলো ধুয়ে দিয়েছে, আর এখানে আমি একটুখানি ভাত বসিয়ে দিলাম, আলু আর পেঁপে সেদ্ধ দিলাম, দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। মা এখনও মানে গা কাপড় ধুয়ে ওঠেনি, তাই আমি একটুখানি সেদ্ধ ভাতটা বসিয়ে দিলাম। সকাল হতে না হতে আমাদের এখানটাতে মানে সব মাচালারা হাঁক ডাক শুরু করে দেয়। তো এসেছিল অনেক সকালে মাচালা, তো মায় দেখো জ্যান্ত পুরো সিলভার কাপ মাছ নিয়েছে, মাছটা একদম টাটকা তাজা আর অনেকটা বড়, কিন্তু 500 ওজনের মাছ নিয়েছে। তো চলো, মা যেহেতু ওদিকে বললো কি, আমি বললাম কি দাও মাছটা আমি কাটি, মা ওদিকে আবার উনুনের পাড়ে বসলো, মানে রান্নার ওখানে বসলো। তো সেদ্ধ ভাত বসিয়েছি, সাথে হয়তো আরও তরকারি টরকারিও করতে পারে। তো চলো মাছটা কেটে ফেলি। তো চলো মাছটাকে কাটতে কাটতে আমার সুন্দর সুন্দর কয়েকটা বন্ধুর নাম নিয়ে নিই, সুপ্রিয়া, রাখি, মামন আর সম্প্রীতি। তোমরা আমাকে বলেছিলে দিদি ভাই তোমার ভিডিও রোজ দেখি, আমাদের খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের আমার ভিডিও ভালো লাগার জন্য।
তো আমার এইভাবেই পাশে থেকো সবসময়। তো এদিকে দেখো সিলভার কাপ মাছটাকে একদম সুন্দর করে পিচ পিচ করে নিলাম। আর ওদিকে মাছটাকে কাটলাম, মা জল মানে টেনে দিল আর কি, তারপরে মাছটাকে আমি ধুয়েও নিলাম। আর মা এদিকে কালকে দেখো মাঠ থেকে কলমি শাক নিয়ে এসেছিল, শাকগুলো এত সুন্দর টাটকা তাজা, আর রান্না করলে এত ভালো লাগে। একদিন কি একটুখানি খেয়েছিলাম, কিন্তু তারপর থেকে যেহেতু সবাই বকে শাক খেলে নাকি বাচ্চার পেট কামড়ায়, পেটে ব্যথা করে, ওরা তো বলতে পারে না, তারপর থেকে শাকটা খায় না। তো এদিকে দেখো মা যেহেতু ওদিকে রান্নার দিকে ব্যস্ত, তাই আমি ভাবলাম যে বাবু তো এখন ঘুমাচ্ছে, দাও আমি শাকটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে দিই। আর আমি কিন্তু শাকটা খুব সুন্দর করে কাটতে পারি, ঠিক আছে, একদম জিরি জিরি করে কাটি, মানে বঠির দিকে না তাকিয়েও কিন্তু আমি শাক কিন্তু কাটতে পারবো, জানো তো, এদিক ওদিকে তাকিয়েও আমি একদম চোখ বন্ধ করে নিমেষেই শাক কেটে দিতে পারবো। আর যে কোনো তরকারি দেখবে কাটা যদি সুন্দর না হয় তরকারি কিন্তু খেতেও ভালো হয় না। দেখবে শাক বলো আর মাছের ঝোলের সবজি বলো, যে কোনো সবজি বলো, কাটার প্রতি রান্নাটাও বেশ ভালো হয় আর দেখতেও বেশ ভালো লাগে। তো এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে কিন্তু অনেক দিন পর আমি রান্না করলাম, মানে রান্নাঘরে এসেছি প্রায় এক মাস পর। তো এক মাস তো হয়ে গেছে বাবুর, তো এই দেখো এক মাস পর আমি আসলাম রান্নাঘরে। কেন বলো তো, মা ওদিকে বাইরের কাজ করছে। এই দেখো নিয়ে নিয়েছি ভাত, সকালবেলায় আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আমি খেয়ে নিচ্ছি কটা ভাত, আমি কিন্তু শাক ভাজা নেইনি। আর এদিকে দেখো ঝমঝমিয়ে চলে এসছে বৃষ্টি, এখন তো প্রায় আমাদের নদিয়াতে প্রতিদিন বৃষ্টি নামছে, প্রতিদিন, জানি না এই বৃষ্টি কতদিন থাকবে। তো খুব গরম দিয়েছিল কিছুদিন আগে, তখন কিন্তু ভালো লাগতো না, কিন্তু এখন আবার বৃষ্টি হয়ে এখনও আবার ভালো লাগে না, মানে প্রতিদিন বৃষ্টি কিন্তু ভালো লাগে না কারোরই, একদিন দুদিন তিন দিন পর পর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভালো লাগবে। তো মায়ের এদিকে মাছের ঝোল, ওদিকে একটা সবজি দিয়ে তরকারি, সমস্ত কিছু কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে দেখো আমি চলে এসেছি, বাবু আবারও বিকেলবেলার দিকে ঘুমাচ্ছে, বাবু যখন তখন যখন যখন ঘুমাই আমি তখন তখন আমার কাজগুলো সেরে নিই, আবার ভাতও কিন্তু খেয়ে নিই। আবার যদি খেতে খেতে উঠে পড়ে তাহলে বোন হয়তো নেয়, নাহলে মা নেয়, তো ঝটাপট ঝটাপট খেয়ে ফেলি। আজকে আমি কেন রান্নাঘরে গেলাম জানো, বাবা হচ্ছে বিচুলি কেটে দিয়ে যায়নি, তো মাঠে আবার ভাত যাবে, তো এদিকে ভাতটাও তাড়াতাড়ি করে রান্না করতে হবে, এদিকে বিচুলিও কাটতে হবে, নাহলে গরু খেতে পাবে না। বাবা গেছে মাঠে কাজে, মাকে বলেছে বিচুলি কয়েকটা কেটে রাখতে, তো বিচুলি কাটতে বসলে মার এদিকে রান্না হবে না, বোন গেছিলো পড়তে, তো সব দিকে সামলে কিন্তু কাজটাগুলো করতে হয়। তো বাবা এই দেখো সন্ধ্যাবেলায় মাঠ থেকে এসে এই যে এইমাত্র ভাত খাচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা কিন্তু প্রায় হতে আসলো, বাবাও এখন ভাত খাচ্ছে আর মাও এখন ভাত খাচ্ছে। আমাদের কিন্তু দুপুরের, আমার বাবা মার দুপুরের খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এরকম হয় রাতও হয়ে যায়, কোনো দিন সন্ধ্যাও হয়ে যায়, কোনো দিনও দুটো বা তিনটের মধ্যে কোনো দিনও খাওয়া দাওয়া হয় না, মানে আমার বাবার আর মার, কারণ সারাদিন কাজ করতেই থাকে করতেই থাকে। আর বাবা তো মাঠে যায়, মাঠে জোনে যায়, জোনের থেকে আসে, এসে আবারও বাড়িতে এসে একটু রেস্ট নেবে, নিয়ে তারপরে গরুর জন্য ঘাস কাটতে যায়। গরুটা নতুন কিনেছে আমাদের, কালো একটা গরু সেদিনকে দেখেছিল, বাবা তুলছিল, তো সেই গরুটা নতুন কিনেছে। এদিকে চা খেতে খেতেই আজকের সন্ধ্যায় ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।